Hello everyone, this is Onamika Tammim. কি অবস্থা সবার? আমার অবস্থা হচ্ছে যে আমি এখন বাসায় যাচ্ছি. সো আমি আজকে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে বাসায় যাব. বাসে করে বাসায় যাব. আমি ট্রেনে উঠতে পারি না. অস্ট্রেলিয়াতে কিভাবে ট্রেনে উঠে আমি জানি না. সো আমি যদি কখনো জানি অবশ্যই ভিডিও করে দেখাবো. আর আজকে হচ্ছে বাসে করে যাব. সো আমি যখন অস্ট্রেলিয়াতে ফার্স্ট এসেছি তখন আমি অনেক কনফিউজড ছিলাম যে আমি যদি বাসে উঠি কিভাবে করে বাসে উঠবো. আর আমাদের দেশে কন্ট্রাক্টর মামা এসে হচ্ছে আমাদের কাছ থেকে ভাড়া নিয়ে যায়, তারপর হচ্ছে আমরা কোথাও নামতে হলে আমরা বলি যে আমাদের এখানে নামিয়ে দিবেন. সো অস্ট্রেলিয়াতে কিভাবে বাসে আমি যখন ইউজ করব তখন হচ্ছে মানে ভাড়া কিভাবে দিব, বা আমি যেই জায়গাটাতে নামবো ওই জায়গাটাতে কিভাবে নামবো, কি বলবো, মানে আমি এগুলো নিয়ে খুবই কনফিউজড ছিলাম আর অনেক স্কেয়ার্ডও ছিলাম যে আচ্ছা আমি কীভাবে ইউজ করবো, কারণ এখানে ল্যাঙ্গুয়েজও ইংলিশ ছিল. এখন তো আমি জানি, এই জন্য ভাবলাম চলো তোমাদেরকেও দেখাই. আর আমার মনে হয় যে তোমরা যদি কখনো অস্ট্রেলিয়াতে ঘুরতে আসো সো আমার ভিডিওটা দেখে তোমরা হেল্পফুল হবা, আই থিঙ্ক সো. সো চলো দেখি, আমার বাস হচ্ছে যে 5টা বাজে আসবে. এখানে হচ্ছে একদম টাইম টু টাইম বাস আসে, অ্যাজ লাইক আমাদের দেশের ট্রেনের মতো. আর হচ্ছে এখানে একদম বাস স্ট্যান্ড ছাড়া মানুষ উঠাবে না, আর একদম তোমাকে নামতে হলেও বাস স্টপেজেই নামতে হবে. সো ব্যাপারটা ভালো, কিন্তু আমাদের দেশে তো হচ্ছে লাইক আমার যেখানে নামতে হবে আমার ওই জায়গাতেই আমি নামি. এই জায়গাটা আমার খুব ভালো লাগতো. এখানে হচ্ছে যে বাসে যদি স্টপেজ থেকে একটু দূরে হয় তাহলে একটু প্যারা হয়ে যায়. সো যাই হোক চলো দেখি, আমার সাথে থাকো. এখন আমার রোড ক্রস করতে হবে. রোডের জাস্ট ওই পারেই হচ্ছে যে বাস স্ট্যান্ড, আর এখানে রোড ক্রস করতে হলে একটা বাটন দেওয়া থাকে, সেটা প্রেস করতে হবে. আর এইটা প্রেস করলে সব গাড়ি আশেপাশে থেমে যাবে, আর তখন রোড ক্রস করতে হবে. যখন গাড়ি থেমে যাবে ওখানে একটা সাইন আসবে আমার পার হওয়ার জন্য. আমি চলে আসলাম, এখন সবাই ওয়েট করছে. আমি আগেই বলেছি আমার 5টা বাজে গাড়ি আসবে. সো 5টা বেজে গিয়েছে, এখন গাড়িও চলে আসছে একদম টাইম টু টাইম. সো আমি এখন যেটা করব, এখানে একবার ওঠার সময় আমার কার্ড দিয়ে ট্যাপ অন করতে হবে, লাইক আমি এখন যেটা করব. হ্যাঁ, একদম এরকম করে ট্যাপ অন করতে হবে. এই মেশিনটার সার্কেল রাউন্ড যে দেখা যাচ্ছে সার্কেল জায়গাটাতে আমার কার্ডটা জাস্ট ট্যাপ করতে হবে. আর সেমভাবে আমি যেই জায়গাটাতে নামবো, যেই স্টপেজে, ওখানে যে আরেকবার ট্যাপ অফ করতে হবে. সো যেই যতটুকু জায়গা আমি যাব সেই ডিস্টেন্স অনুযায়ী আমার কার্ড থেকে বিলটা কেটে নেওয়া হবে. এখানে কোনো কন্ট্রাক্টর নেই, নিজেই নিজের ভাড়া ট্যাপ অন ট্যাপ অফ করে কার্ড দিয়ে পে করতে হয়। আর এখানে 2টা কার্ড ইউজ করা যায়, তুমি চাইলে তোমার ব্যাংক কার্ডও ইউজ করতে পারো. আরেকটা কার্ড আছে, সেটা হচ্ছে বাসের ডিফারেন্ট একটা কার্ড, অপাল কার্ড, সেটাতে রিচার্জ করে অনেকে ব্যবহার করে, সেটা শুধু বাসেই ব্যবহার করা যায়। আমি আমার ব্যাংক কার্ডই ইউজ করি। আর প্রত্যেকটা সিটের কাছে একটা করে স্টপ বাটন দেওয়া থাকে, সেটা তুমি যেই স্ট্যান্ডে নামবে তার কিছুক্ষণ আগে এটা প্রেস করতে হবে, তখন বাস স্টপিং সাইন চলে আসে, ড্রাইভার তখন বুঝতে পারে নেক্সট স্টপে তাকে থামাতে হবে, সেখানে লোক নামবে। সো বাস থামার পর সবাই সবার রিল্যাক্সিং একটা ওয়েতে একে একে করে ট্যাপ অফ করে জাস্ট নেমে যায়। আমিও আমার জাস্ট ট্যাপ অফ করে নিলাম, থ্যাংক ইউ ড্রাইভারকে থ্যাংক ইউ বলে নেমে গেলাম। এই ছিল আমার বাস জার্নি আজকের, কেমন লাগলো অবশ্যই সবাই জানাবে। আমার বাসা বাস স্ট্যান্ড থেকে জাস্ট একটা গলির পরে, খুবই কাছে বাসা আমার। সো আমার খুব একটা হাঁটতে হয় না তার জন্য। আমি চলে এসেছি, এই হচ্ছে যে আমার বাসা। থ্যাংকস ফর দ্য ওয়াচিং, বাই ফর নাও।